हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई होप यू गाइस आर डूइंग ग्रेट। तो सब থেকে প্রথমে বলি শুভ ষষ্ঠী সবাইকে। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে আর কি, প্যান্ডেল হপিং এর জন্য। আমি যাচ্ছি, বোন যাচ্ছে, মা রয়েছে আমার সঙ্গে, সামনে এগিয়ে চলে গেছে, আর ওই দিক থেকে রাহুলদের ফ্যামিলির সবাই রয়েছে। তো সবাই যাব এখন ঘুরতে। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটাকেও ট্যাপ করে দাও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি ওটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমি আজকে একটা গ্রিন কালারের শাড়ি পরেছি, যেটার ফুল লুক একটু পরেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, দেখতে থাকো স্কিপ না করে। আমরা বাড়ির সামনে থেকে আর কি, আমাদের বাড়ির গলির সামনে থেকে আমরা ভ্যানে উঠেছি। এখন কোচুয়া যাব, কোচুয়া থেকে ট্রেন ধরে বারাসাত, তারপরে ওখানে রামদের সব ফ্যামিলির সাথে দেখা হবে, তারপরে আমরা একসাথে আর কি প্যান্ডেল হপিংয়ের জন্য বেরোবো। তো নেমে পড়েছি ভ্যান থেকে, এখন অটোতে উঠবো। এখন বাজার সাজানো আর কি চারিদিকে, এখন আমরা অটোতে উঠবো, উঠে অশোকনগর যাবো। আমরা অশোকনগর স্টেশনে এসে পৌঁছে গেছি, আর জাস্ট জাস্ট 30 সেকেন্ড আগে ছিটা ফোটা বৃষ্টি আর কি, বড়ো বড়ো ফোটা বৃষ্টিও পড়ছিল, কিন্তু আবার থেমে গেছে বৃষ্টিটা। ঠাকুর, আমরা ঘুরতে বেরিয়েছি যেন বৃষ্টি না হয়। আধ ঘন্টা ধরে বসে রয়েছি স্টেশনে, ট্রেন লেট, এখনও ট্রেন আসেনি। ফাইনালি ট্রেন পেয়েছি, আধ ঘন্টা ওয়েট করার পর। আর সেরকম একটা ভিড় নেই যেরকম আমরা ভেবেছিলাম, তবু ভিড় আছে। আমরা করেছি, বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখো বারাসাতে নামতে না নামতে কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সো বৃষ্টি একটু থেমেছে আর আমরা তার সাথেই বেরিয়ে পড়েছি। এখন এখানে পুলিশের সঙ্গে ঝগড়া চলছে, বিকজ পুলিশ আমাকে আমাদেরকে যেতে দিচ্ছে না টোটোতে করে, ওরা পুরো আটকে রেখেছে, কোথাও যেতে দেবে না। দাদা ভাই তো খুব রেগে গেছে, দাদা ভাইকে তো কিচ্ছুতে ঠেকানো যাচ্ছে না। তো এমন ঝামেলা হয়েছে আর কি পুলিশের সাথে রাস্তায়, আমাদেরকে টোটো নিয়ে আসতে দেয়নি, আমাদের টোটো ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুর দেখতে, লিটারেলি। মানে সত্যি বাস যাচ্ছে, অটো যাচ্ছে, শুধু টোটো গেলেই অসুবিধা। এসছি এখানে, থিম করেছে সহজ পাঠ, কোথায় সব শুনতে পাবেন, সুন্দর করেছে। করছে একজন,
here is the ma. Shundor thakurta. এখানে আমাদের একটু মডার্ন ওষুধ, শুয়ে শুয়ে মরছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরছে। কিন্তু সুন্দর ঠাকুরটা। এখন আমরা ফুচকা খেতে এসেছি। কেমন ঘুরছো? কেমন ঘুরছো? আমরা এখন চাচাতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। তোমরা দুজন ছেলে এখন অ্যাড হয়েছে, এখন কানে হেডফোন লাগিয়ে দিবি, ওরা বড় হেডফোন কিনতে লাগবে। আর এখানে এসে প্রচুর লাইন বসে আছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে ওয়েট করছি, এখনও আমাদের নাম্বার আসেনি, বসে বসে ওয়েট করছি জাস্ট। বাড়িতে বই পড়ে না, এখানে এসে বইটা চাইছে, বইটা দাও, বই পড়বে, ও মেনু পড়ে সব মুখস্থ করবে। কিসে যাবে? তাকাও এদিকে, পারো চালাতে? তো আমাদের খাবার চলে এসছে আর রাহুল সার্ভ করে দিচ্ছে, এখন আমরা খাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বারাসাত স্টেশনে এসে ট্রেনও পেয়ে গেছি। মাঝখানে একটু বৃষ্টি হচ্ছিলো বলে আমি কোনো ক্লিপিং নিতে পারিনি, আর এখন আমরা অটোতে বাড়ি যাব। তো দেখো অশোকনগরটাও কি সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এখন আমরা অটোতে করে জাস্ট বাড়ি চলে যেতে চাইছি, বিকজ ভীষণ টায়ার্ড, আমি হিল পরে বেরিয়েছিলাম তো খুব কষ্ট হয়েছে হাঁটতে। তো এদিকে দেখো কচুরে চলে এসেছি। আইসক্রিম খাবে বলে যাচ্ছে। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 11:30 এরকম সামথিং বাজে, আর 12টা বাজে, 11:30 বাজে। তো বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হব, 11:43 বাজে এখন, আর এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মেকআপ রিমুভ, মেকআপ সেরকম একটা করিনি কিন্তু তবুও ফ্রেশ তো হতে হবে। আর হিল পরে বেরিয়েছিলাম, পাটা পুরো একদম টস টস করছে, ব্যথা করছে, পুরো আঙুলটা খুব ব্যথা করছে ভাই। তো এখন জাস্ট ফ্রেশ হয়ে শুতে যাই, রেস্ট নিতে যাই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে টাটা বাই গাইজ, লাভ ইউ, টেক কেয়ার, শুভ ষষ্ঠী।